ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আচ্ছা আজ আমরা শিখব ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি আচ্ছা এর আগে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা শেখার আগে আমাদের জানতে হবে যে প্রধান কর্ণ কোনটা একটা ম্যাট্রিক্সের তো প্রধান কর্ণের ভিডিওটা আমাদের আগের ভিডিওতে আছে বা আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা আমি ফার্স্ট কমেন্টে এই লিঙ্ক দিয়ে দেবো সে তো আমরা জাস্ট বোঝার জন্য প্রধান কর্ণটা কোনটা সেটা বলে দিই এই যে এই যে কর্ণটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের প্রধান কর্ণ এখন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সে কি থাকে আসলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে এই প্রধান কর্মের নিচের যে ভক্তিগুলো থাকে তার সবগুলো শূন্য এখন মনে রাখার পদ্ধতি আসলে কি হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মনে রাখার নিয়ম হচ্ছে এটাই এখানে লেখা আছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স তাহলে যেখানে ঊর্ধ্ব থাকবে সেখানে প্রধান কর্মে নিচে জিরো থাকবে তো আমরা আরেকটা উদাহরণ বলতে পারি সেটা হচ্ছে বি ইকুয়াল টু যেহেতু ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলছি তাহলে প্রধান কর্ণের নিচের গুলো শূন্য থাকবে যদি শূন্য রাখতে আমি চাই তাহলে তারপরে জিরো জিরো নাইন তাহলে এটা হলো আমার প্রধান কর্ণ আর প্রধান কর্ণের নিচে হচ্ছে আমাদের কি থাকবে জিরো থাকবে আর নিম্ন ত্রি নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স কি তাহলে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব ওকে কমপ্লিট